তাই আপনাকে একটা কথা বলতে চাই, এই ভোট সুষ্ঠু ভোট হয়নি এবং এই ফলাফল আমি মানি না। বগুড়া চার কাহালু নন্দীগ্রাম আসনের উপনির্বাচনে হেরে গেছেন আলোচিত ইউটিউবার স্বতন্ত্র প্রার্থী হিরো আলম। এই আসনের মোট ১১২টি কেন্দ্রের ফলাফলে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ নেতা রেজাউল করিম তানসেন মশাল প্রতীকে ২০,৪০৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। হিরো আলম একতারা প্রতীকে পেয়েছেন ১৯,৫৭১ ভোট। নির্বাচনের ফলাফল ঘোষণার পর হিরো আলম ফেসবুকে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন। রাত ৯:৩০টার দিকে হিরো আলম তার ভেরিফাইড ফেসবুকে লিখেন, আজ রাত ১০:৩০ সাংবাদিক সম্মেলন করব আমার নিজ বাসায়, আমার সঙ্গে অন্যায় করা হয়েছে, আমি এই ফলাফল মানি না। পরে সংবাদ সম্মেলনে ফল পাল্টানোর অভিযোগ তুলে হিরো আলম বলেছেন, ১০টি কেন্দ্রের ফল ছিনতাই করা হয়েছে। হিরো আলম বলেন, সারা বাংলাদেশ তাকিয়েছিল হিরো আলমের আজ কি হবে, গর্বে আমার বুকটা ভরে গেছে। এই নির্বাচন নিয়ে গোটা বিশ্বের মানুষের আগ্রহ দেখে মনে হয়েছে আমি প্রধানমন্ত্রীর ভোট করলাম, মানুষ তাকিয়েছিল আমার বিজয় হবে, কিন্তু সেই বিজয় ছিনতাই হয়েছে, এই ফলাফল প্রত্যাখ্যান করছি, এই ফলাফল বয়কট করছি, আমি ফল মানি না, ফলাফল বাতিল চেয়ে উচ্চ আদালতে রিট করব। সংবাদ সম্মেলনে হিরো আলম আরও অভিযোগ করেন, ভোট গ্রহণের পর নন্দীগ্রাম উপজেলা প্রশাসনের স্থাপিত নির্বাচন কমিশনের অস্থায়ী নিয়ন্ত্রণ কক্ষ থেকে যখন ফলাফল ঘোষণা চলছিল তখন ৪৯টি কেন্দ্রের মধ্যে ১ থেকে ৩৯টি কেন্দ্রের ফলাফল কেন্দ্রভিত্তিক ঘোষণা করা হয়। এরপর ফলাফল ঘোষণায় বিরতি দেওয়া হয়। কিছু সময় পর ১০ কেন্দ্রের ফল কেন্দ্রভিত্তিক ঘোষণা না করেই জাসদের প্রার্থী এ কে এম রেজাউল করিম তানসেনকে হঠাৎ করে বিজয়ী ঘোষণা করা হয়। রিটার্নিং কর্মকর্তাকে এ বিষয়ে কোনো অভিযোগ করেছিলেন কিনা গণমাধ্যম কর্মীদের এমন প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, ভোটের অনিয়ম বিষয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করেও লাভ হয়নি, ফলাফল বাতিল চেয়ে এখন উচ্চ আদালতে যাব, ফল পাল্টানোর কারণ কি, এমন প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, শিক্ষিত সমাজের কিছু লোক আছেন যারা আমাকে মেনে নিতে চান না, তারা মনে করেন আমি পাশ করলে বাংলাদেশের সম্মান যাবে, তাদের সম্মান যাবে, আমরা এত শিক্ষিত হিরো আলমের মতো মূর্খকে স্যার বলে ডাকতে হবে, এজন্য তারা আমাকে মানতে চান না, তারা আমার বিজয় মেনে নিতে পারেননি, নির্বাচন নিয়ে এরকম প্রহসন হলে, কারচুপি হলে মানুষ নির্বাচন ভুলে যাবে। নিজ ভাষায় সংবাদ সম্মেলনের বিষয়ে হিরো আলম বলেন, আমি নিরাপত্তাহীনতায় ভুগছি, এ কারণে শহরে সংবাদ সম্মেলন না করে বাসায় করছি, বগুড়া ৬ আসনে আমার এজেন্ট দিতে দেওয়া হয়নি, আমার কর্মীদের মারধর করা হয়েছে। ভোটারদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে হিরো আলম বলেন, ৮-১০ কর্মী আর একটা পিকআপ আর মাইক নিয়ে নির্বাচন করেছি, নিজের জীবন ধ্বংস করে ভোট করেছি, ভোটারদের প্রতি কৃতজ্ঞতা, আমি আপনাদের পাশে ছিলাম, আগামীতেও থাকব। এর আগে বুধবার দুপুরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হিরো আলম বলেন, সদরের কেন্দ্র সব দখল হয়ে গেছে, ডিসি এসপি কয়াও কোনো কাম হচ্ছে না, সদরের আশা সব শেষ। তবে বগুড়া ৪ আসনে ভোটগ্রহণ সুষ্ঠু হচ্ছে জানিয়ে হিরো আলম বলেছিলেন, কাহালু নন্দীগ্রামের অনেক কেন্দ্র ঘুরে ঘুরে দেখছি, ভোট খুব সুষ্ঠু হচ্ছে, মাঠের অবস্থা খুবই ভালো, কাহালু নন্দীগ্রামের নিশ্চিত এমপি হচ্ছি। তবে অল্পের জন্য হিরো আলম হারলেও তার সমর্থকরা হিরো আলমের লড়াই করার ধরনে খুশি। এক ভক্ত বলেন, হিরো আলম জয়ী না হলেও আমি তাকে স্যালুট জানাই, আমি তাকেই জয়ী হিসাবে গণ্য করব, তার মতো সাহসী লড়াকু সৈনিক আর কেউ নেই। সবাই যখন মানুষ ঠকিয়ে মানুষের বিবেককে ময়লা স্তূপে ফেলে মানুষের নিকট মানুষকে বিক্রি করে নিজের সাফল্য অর্জন করেছে, তখন হিরো আলম তার পরিশ্রম ও মেধাকে কাজে লাগিয়ে এগিয়েছে, সুতরাং হিরো আলমই জয়ী। আরেকজন বলেন, পরবর্তীতে কোনো নির্বাচনে হয়তো এই ব্যবধান মিটিয়ে বাংলাদেশের পতাকা শোভিত গাড়িতে করে এই নগরীর পথে ছুটবেন, পুলিশেরা লাইন ধরে স্যালুট ঠুকবে, আমি ব্যক্তিগতভাবে এই দৃশ্য দেখতে চাই। সুপ্রিয় দর্শক, রবীন্দ্র নজরুল সঙ্গীত গাওয়ার কারণে এসপি হারুন হিরো আলমের মুসলেকা নিয়েছিল, নির্বাচনে জিতলে হিরো আলমকে তার স্যার বলে ডাকা লাগত, এরকম অনেক শিক্ষিত সমাজের লোকেরা হিরো আলমের জয় নিয়ে শঙ্কিত ছিল বলেই হিরো আলমকে হারিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করছেন অনেকেই। আপনি কি তাদের সাথে একমত? কমেন্ট বক্সে ইয়েস অথবা নো লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন ও বেশি বেশি শেয়ার করুন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।